بسم الله الرحمن الرحيم. قل بعد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم صلى الله عليه
আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা যাসিয়ার একখান আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে যে বিষয়টা আল্লাহ তুলে ধরছেন সেই বিষয়টা বোঝার জন্য আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই, যাতে করে আয়াতের আলোচনাটা বুঝতে সুবিধা হয়। আল্লাহ রাসূল বলে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মতো একজন লোক থাকবে, তার সম্মানার্থে আল্লাহ আসমান জমিন ভাঙবে। যা কিছু আয়োজন হয় কার সম্মানে? জামাইয়ের সম্মানে। ধরুন ঠিক না, জামাই না গিয়া যদি জামাইয়ের বাপ যা, আর যদি গিয়া হয় বলে বুয়াটা যে কই গেল গে আইলাম না, বিয়ায় আমি আইসি চাইব নে আমরা খাওন দিলে নাকি খাওন দিব দূরের কথা লাগি দেবে ধরুন ঠিক না, যদিও কাকেররা বুঝে না, বিয়া বলেছে যা কিছু আয়োজন করা হয়েছে জামার সম্মানে, কিন্তু বরযাত্রীও খায়, আশেপাশের লোকরা খায়, আত্মীয় স্বজনে খায়, কুত্তা বিলাইও আড্ডুড্ডি খুব ভালো করে খায়, কিন্তু কুত্তায় বুঝে না জামাইয়ের সম্মান। কুকুর যদি দেখে জামাই ঘর থেকে বাড়িছে গাড়ি দীর্ঘ না ভাগ হয়ে ওঠে, আবার সুযোগ পাইলে ভাইয়ের গুছের মধ্যে কামড় ধরে। যেমনি ভাবে কুকুর বোঝে না জামার সম্মান, বেমান না হলো কুকুরের স্বভাব। এরা কুকুর সমতুল্য, কারণে আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া জীফাতুন ওয়া তালিকুহা রাকিলাব। এই দুনিয়া ধরে বলা যাবে আর যারাকে পরকাল বাদ দিয়ে আল্লাহ বাদ দিয়া দুনিয়ার পিছনে লিপ্ত হয়েছে, রসুল বলেন এরা হলো দুনিয়ার কুকুর। মুমিনের ইজ্জত সম্মান বুঝে না, যে মুমিনের উসিলায় খায় সেই মুমিনকে সন্ত্রাসী জঙ্গি ভাগ বলে দাঁড়িয়ে দেয়। আল্লাহ নবী বলেন ইমান নাই ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারলে শুধু ইমানের বিনিময়ে এই পৃথিবীর দশটা পৃথিবীর স্বর্ণ সমান জান্নাত পাবে। কিন্তু এটা কাফেররা পাবে না। জোরে কোন ঠিক কিনা, যদি নবীর বাবা হয় তত মিও না, নবীর বাবা ইব্রাহিম অনেক কিছু না বাজল, নবীর বাবা হয়েও জান্নাত পাবে না। নবীজির চাচা আবু লাহাব কুরাইশ বংশের হইয়া আগুনের মাথার মতো লাল হইয়া জান্নাত নসিব হইল না, আবু তালিবের নবীর চাচা হইয়া জান্নাত পাইল না, কিন্তু কালো বিড়াল হাসি কৃতদাস গোলামের গোরের গোলাম হইয়া আল্লাহ নবী বলেন রে বিড়াল কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। কালো হইও বিশ্ব নবীর সাথে জান্নাতে যায়, আর সুন্দর কুরের বংশের হইও জান্নাত নসিব হয় না।
কেন এত দামি? ইমানের কারণে। জোরে কোন ঠিক? শুধু ইমানের বিনিময়ে, আর কোন আমল নাই, শুধু ইমান যদি তার ভিতরে থাকে, তোরে জেনে রাখুন ওই লোকটা ইমানের বিনিময়ে দশটা পৃথিবীর সমান জান্নাত পেয়ে যাবে। আর যে লোক নাকি দশটা পৃথিবীর সম্মান জান্নাত পাবে, আমিও নাই, কিন্তু দেখবেন ময়লা থাকা অবস্থায় মা টান দিয়ে কুলো লয় না, উঙ্গা সুমা দেয় না, আত লটকাইয়া ধরে। দেখছেন হ্যাঁ, তো কষ্ট হয়, জুলাই ধরলে কষ্ট হয় না, নিচে ঠেং দিয়ে ইচ্ছা করে ধরলি তো মাঘ মাসের শীত ওখান চলে দিছে, হে ছিল লাগবই আমার মায়ের গেল হই, মায়া আছে কিন্তু ফায়খানা লাগাই থাকলে মায়ের পারে খেল লয়ে গোসাইয়া চুরি দিছে দেখবেন আব্বা বুঝাই আবার আমার লোককে আব্বু হই দেও আমার অতঙ্কিত ও লোককে আছে আমি আল্লাহ রহমতের কোলে উঠাবো তোমার ছাড়ুন ফানি আগুনের আগুন আগুন দিয়ে সাক করবেন আর কোন পথ নাই আছে। এটা দৃষ্টান্ত দিয়েছেন তফসির কিতাবে যে লাকড়ি চুলার ভিতরে দেয় কেন জলার জন্য জলত, আর পুরান স্বর্ণ লয়ে গেলে ব্যাঙ্গের দোকানও ব্যাঙ্গে আবার বানাই দিও আগুনও দিলা, এই স্বর্ণ আগুনও দিছে লাকড়ি হিসাবে নয়, স্বর্ণের মধ্যে যে ময়লাটা এটা দইলে ছাপতো না, পানির বিজার খেলে ছাপাবে না, এটা আগুনের গরম দিতেই হোক মরবার আগে সাফ করে লাও, একটা যন্ত্র আছে এত গরু জবা বর্ষম হইলেছে অনেকে তো এরম হয় লালে লাল বাবা বাবার নামে করা হবে হালাল থাকে না হালাল হয়ে যায় জোরে কখন লক্ষ্য করে দেখেন এটা আমার কথা না আল্লাহ কুরআনে বলছে জব করার সময় যদি গাইবুল্লাহর নাম উচ্চারণ করে অন্য কেউ আল্লাহ ছাড়া একমাত্র নাম হবে আল্লাহু আকবার। জব করার সময় কার নাম হইতো আল্লাহ আল্লাহু আকবারের সাথে যদি বাবা সাহায্য করে
লাগাই দিতে পারে, আর ট্রফি লাগাই দিতে পারে, আর যাইজ না। এমনকি আপনার মেহমান আসছে, জামাই এসে মুরগি জব করলেন, জামাইয়ের নামে জব করে দিলাম, জামাই এসে না মুরগি জব করো জামাইয়ের নামে, এটাও হারাম। কইতইব জবে হবে আল্লাহর নামে, আর জামাইয়ের মেহমানদারি করার লাগে, কথাটা ভাবতুর কথা বুঝলেন, জামাইয়ের মেহমানদারির লাগে জবে হবে কার নামে, যাই হোক অনলক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে ওই যে হারাম রক্তটা শরীরের সাথে মিশে গেছে কি আর খাওয়া যায় না, এর লেগে মরা করে খাওয়া না, আর জব করলে সব রক্ত ওই দিক দিয়ে বাড়িয়ে যায় কি, তখন হারাম রক্ত হালালের সাথে মিশ্রিত হয় না, এর লেগে মরা করে খাওয়া জব করে খাওয়ান যায়, বলে মাছ মরলে যে খাই ঠিক নেই, মাছ যা জব করলাম না, মাছ জব করলাম মরো হম যায়, বলে খেলে যায়, বলে হ্যাঁ রক্ত নাই, বলে এই যে লাল দেখলাম, বলে এই যে রক্ত নাই, এটা লাল পানি, পানিটা লাল দিয়েছে কিন্তু রক্ত না, এটা প্রবাহমান রক্ত না, প্রবাহমান রক্তওয়ালা কোনো জানদার পানির নিচে বাস করতে পারবে না, মরিজ বুঝে রেখেন ঠিক নেই। যাই হোক এটা সব ভাগ্যে হল খাওয়ানোর টাইম নেই, রেতে গেছে অনেক আগু আগুন তো আমরা কুয়াকাটা পুকুর ভাড়া সব তো বুঝলে ফের বলি দিছে আর বসে না, ফের বসে না। এখন লক্ষ্য করে দেখেন তো ওই যে গরু জব করলে যেইভাবে রক্ত বের হয়ে গেলে সব আমার বের হয়ে গেলে রক্ত আর হারাম রক্ত গুষ্টের সাথে মিশানো হারিয়ে যায় কি, ঠিক তেমনি হবে তোমার মধ্যে একটা ছুরি আছে, গরুর গলার জন্য ছুরি লেগে কাটলে রক্ত বের হয়ে গেলে এই গরু হালাল হয়ে যায়, ঠিক তেমনি হবে ও দুনিয়ার মানুষ মৃত্যু আসার আগে আগে তোমার মরণ হওয়ার আগে আগে আল্লাহ তোমাকে মরণ দেওয়ার আগে আগে গরু যেভাবে আল্লাহ মরণ দিলে হারাম হয়ে যায় রক্ত মিশে গেছে, তোমারও যেদিন আল্লাহ মরণ দিয়ে দিবে ওই দিন গুণা তোমার সাথে মিশে যাবে, পানিটা দইলে সাফ হবে না, তোমাকে সাবান দিয়া শ্যাম্পু দিয়া দইলে সাফ হবে না, জমজমের পানি দিয়া দইলে সাফ হবে না, এরা তোমার জাহান্নামের আগুন দিয়ে সাফ করতে হবে, কিন্তু এর আগে আগে যদি তোমার ছুরি দিয়ে তোমার কলিজা পাক দিতে পারো আর গুণার দইবার জন্যে চোখে তো যখন পানি বের হয়ে যাবে তোর চোখের পানি নাকের পৌঁছার আগে আগে জিন্দগির সমস্ত গুণা দয়া মুছে সাফ হয়ে তবে উদ্ধার করার লেগিয়া জাহান্নামের বিরুদ্ধে কাফের গিয়া আল্লাহ হইত না, কারণ হে জীবনে আল্লাহ মানছে না আর কৃত হইত ইয়াকে দিছিলে দাদা আল্লাহ মানছিলে আল্লাহ কোরআনে বলছে لهم فيها زفير وشهيق গর্দব মতো সিটকা আর মুমিন আল্লাহ উদ্ধার করার লেগিয়া হ্যাঁ ওই আমরা দেশ আছে না দেখবেন তো আদা অজ্ঞান ইঞ্জেকশন দিছে অপারেশন করছে হ্যাঁ করে আমি সেট নাই দিন দেব মুমিনে মায়ের পিট খাইব কইব ইয়া হান্নানু ইয়া মান্না আতু জোরে কন্না ইয়া হান্নানু ইয়া মান্না এটা এখানে আমরা ছোট সময় দেখছি যখন নাকি দান খাটা লাগি যায় তখন খুব ব্যস্ততা একদিকে দান আইছে সিদ্ধ করো আরেকদিকে আবার দান শুকাও আরেকদিকে দান এনে কুটাইয়া তৈছে এখন চাউল দিয়ে ঝাড়ো
তো মহিলারা খুব কাম বাড়ি যায়গি, তো ছোট একটা বাচ্চা উচ্চা থাকলে দেখবেন এরা মার ধরে বইয়া এক কাবলা সর নিয়ে ওদিক দিয়ে হলায় আর কোনো হলায় আর কোনো সিধায়। মা তখন কাম তো করতো না আর আমার ডিস্টার্ব করে দুইটা কিল দিয়া মায়ের খাইয়া দেখবেন বাচ্চা যদি কান্দে আমার ভিটা ভাঙি নিয়েছে যে কিল দিয়েছে আমার ভিটা ভাঙি নিয়েছে। মা একবারও জব দেয় না, খামও ব্যস্ত, কিন্তু যদি বাচ্চা কান দেওয়ার কর আম্মা গো আম্মা, মা দেখবেন শত কাজের ব্যস্ততার মাঝখান দিয়ে একটা জব দেয় আমার করি যার জন্য দেখা লাগে। মা নীরব থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে মমিন মাল্লার ইয়া বললে আল্লাহ বলেন আমার রহমতের সাগরে দেখা লাগবে, আমি আল্লাহ তখন থাকতে পারি না। আল্লাহ তখন জবাব দিব, এই ছেলে ছেলে রে তুই জিগাইল তুই একটা সুযোগ হয়েছে এখন কমনে দেখেন আল্লাহ কেমন ক্যারিশমা লাগাই দিব। এই ছেলে ছেলে কষ্ট হয় না বেটা কইতেছে কি কষ্ট হয় জানার বিচ্ছে যে বেটা কষ্ট হইতেছে না আল্লাহ কষ্ট তো কষ্ট হইলে নামাজ পড়ছিলে না এখানে রোজা রাখলে না এখানে গুনার যতগুলো কাম আমরা করি ভাই আমার মনোযোগ দিয়ে ওয়াজ শুনে যায় গুনার কাম আমরা যা করি সবগুলো বেকার, কোনো জবাব নাই কারণ নাই, গুনার পক্ষে কোনো দলিল নাই। যেমন একটা জায়গায় ও যুবক ভাইরা মেয়ের লোকরে আল্লাহ মুখের চুরির উপরে মুছো দিছে না দাড়িও দিছে না, হেরার উঠে না এখানে তোমার তো উঠে এখানে হেরার কিছু জিনিস আছে তোমার নাই হাজুর এখন ঠিক কয়ে নাই বেদনা করুন। যদি মহিলার মতো আমরার বুকের মধ্যে উষা করে দিত তো আমরো বাচ্চারা দুধ খাওয়াইতাম ভালো, কিন্তু হেরার দেশে আমরার দেয় না যেরকম ঠিক নেই, আমরার দাড়ি দিছে হেরার দাড়ি দেয় না, হেরা ইচ্ছা করলেও তুমি আমরার শখ আছে দিয়ে দাঁড়িয়ে রাখতাম পারত না, আর আপনার দাড়ি দিছে তা আপনি ভালো দিন মানে বুঝা গেল আল্লাহ আপনার বানিয়েছিল বেটা আপনার যে বেটা বুঝতাম সামনে স্বাধীনতার পরে একজন মরে রয়েছে রাস্তার মধ্যে তো দুই দল এটা বেড়া না বেডি বেড়া না বেড়ি চিন্তাছে না আরে মুসলমান না হিন্দু না মুসলমান তো একজন কয় দেখে চকরার সামনে দেখে গিয়া খবর সরাইয়া খাবর সরাই থেকে হ্যাঁ এখান থেকে আরো আস্তে আস্তে বুঝাইতেছে আরস কেন কিতাব বেড়া ইয়ে হইতাম মুসলমান না হিন্দু যদি বেড়া হয় না বেড়ি ভুল বুঝে। আমরা আজকের বড় দুঃখজনক আমরা মুসলমানদের দেখলে মুসলমান না কাফের শিল্পী দূরের কথা হিন্দু না মুসলমান বুঝবো দূরের কথা বেড়া না বেড়ি হিট হয়েছে না ও মুসলমান চিনা যায় না তুমি হিন্দু না মুসলমান চিনা যায় না তুমি পুরুষ না নারী সুতরাং এমন যদি আমাদের খ্রিস্টানে অষ্টাগাত্রি খাইবা আল্লাহ সাহায্য পাইবা না আর তুমি সত্যিকারের মধ্যে মুজাহিদ মুসলমান হও আজও তোমাকে সাহায্য আল্লাহ করবে। দেখেন সময় রাত অনেকে গেছে বেশি লাম্বা খরচ দিত না, আল্লাহ রসুল বলছেন আখের এক জমানা আইব
মহিলাগুলোর অবস্থা হইল আরিয়াত, কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা দুইটা দিচ্ছেন মহাদ্দিসিন কারাম। এর একটা ব্যাখ্যা হইল এমন কাপড় পরব নেট যার দ্বিতীয় শব্দ যুবকরা দূর থেকে একটা আইসা দিয়ে না খালি যেরকম ঠিক কেনে তখন কি হবে? এমন যদি যুবকদের চরিত্র রক্ষা করা যাবে না, আইন দিব আমার মানুষটা কবরে রেখে দিবেন কেউ যেন আমার বডিটার মাপও দেখতে না পায়। শুধু তার আর বলবে আপনার মেয়ের ফাতেমার জীবনের শেষ সালাম পৌঁছাইয়া দিলাম। পৌঁছাতে যায় না, কে জানে ব্যাপারদারি হয়ে যায়, জিয়ারত করতে যাব ব্যাপারদা যদি হয়ে যায়। আর আমরা দেশের মহিলা একশো মাইল দেড়শো মাইল পর্যন্ত দূরে বাবার দরবার যেতে চায় জিয়ারতের লেগা, অথচ আরো হাল বেড়াই দেখে না গোসা গুসাও ভালো লাগে। কোথায় আমরা কোন দিকে রওনা দিলাম? এরপরে হুজুর কোন ফাঁসের যে দল যাই না বুঝছে তো কোন ভাব করছে তো ভাব হয়ে বুঝে না। এই মলি বাজারের ভিতরে একটা জায়গার নাম আছে মনুর মুখ বাজার, চিনেন? তা আমার সময় ছাত্র জন্য রমজান মাস আসরের মাগরিবের মধ্যবর্তী ওই মনুর মুখ বাজার থেকে যায়, আর একবার মাছ বেচারা সিগারেট টানতে টানতে এই সময় মাছের মধ্যে একবার বেমার হয়েছিল যে হইতার মাছ যে ফসা ধরে লিছি। তো রমজান মাসের দিনের বেলা সিগারেট টেনে টেনে যায় আর এবার সাথে মাঠে রানি তো দিছে কোন ফাঁসে যে দলর এবার বুঝলাম না মাছে যে বেমার হইল। তাহলে বোঝা যায় রমজান মাসের দিনের বেলা সিগারেট খাওয়ার মানুষ উন্নত। আজকে আমাদের সমাজে পরে যে কোন মানুষের দল পাবে পাবার ছেলে বড় বড় হয়ে যাচ্ছে, সারা বিশ্ব মুসলমান পাবের মধ্যে জীবন তুলে যাচ্ছ, শুনে রাখো এই পাবার ছেলে যদি দেখো আল্লাহ একটা কারণ হইল যে চব্বিশ ঘন্টা কেউ গুণা করে না, জিরা চব্বিশ ঘন্টা কেউ করে না, মোট চব্বিশ ঘন্টা কেউ খায় না, সুদ চব্বিশ ঘন্টা খাইতে দেখে এরকম না, মানুষ মাঝে মধ্যে ভাগ আছে কিন্তু দাড়ি কামানির কবিরা গুণা চব্বিশ ঘন্টা তোমার সাথে লাগে। দুই নম্বর কারণ হইল কোন মানুষ কবিরা গুণা মসজিদের ভিত্তিকে করে না কিন্তু তুমি কবিরা গুণা সহ মসজিদে ঢুকছো। কোন মানুষ আল্লাহকে সাজদা দিয়ে কবিরা গুণা করে না, তুমি আল্লাহ হয়ে সাজদা দিয়ে হও সুবহানাল্লাহ আল্লাহ গুণা লাগায় করমই মজার
শ্বশুরের হাও শরীরে হাও লাগি যায়গি, কিন্তু আমার দেশ তো বিয়ার দুমি না নেই একটু দূরে হোক, তো শ্বশুরের শরীরে হাও লাগাই থাকলে সরাই মাপ সন্দ নেই। এখন হ্যাঁ আরো যাতদা ধরিয়া যাতদা ধরিয়া মস্কারি করতেছ যদি বুঝতাম বলে দাড়ি রাখলে এটা কেউ বিয়া দেয় না, তো আমরা বিয়া করতাম ঠিক আর বিয়া খালি দেয় না ও হলো সিরিয়াল লাগায় আরো সাতটা করতাম খালি কইল দেখেন অনেক প্রস্তাব আমি জানবাস আমার বলে দু এই যুগে দুই বিয়া যদি কোনো আজাব দেওয়ার আল্লাহ ইচ্ছা থাকে দুই দেওয়া হইল। এবার এই যদি দুইটা করলে আজাব কত প্রকার কি কি বুঝবার বাকি থাকতো এমন লক্ষ্য করে দেখে বুঝতাম মিলে দাঁড়িয়ে রাখলে বিয়া দেয় না, তো কবে আল্লাহ আমি বিয়া করতাম মানে দেখি তা পারতাম গাড়ি রাখলে তো বুঝতাম মিলে মুখ বাঁকা হয় না একটা কম দিত, যদি বুঝতাম দাড়ি রাখলে এটার ওজনের শরীরে কলার হারা ব্যবহার যায়, যদি বুঝতাম দাড়ি রাখলে পরে সার দেওয়ান লাগে রাখলে না কেন কেন বলে হ্যাঁ হ্যাঁ তখন ফিরা খা তোর কোন ঠিক নেই।